মোবাইলের বিজ্ঞাপন হচ্ছে না? আচ্ছা ঠিক আছে। আজকে নতুন লুকে একেবারে জমিদারি একটা গেটআপ নাকি নেতা গেটআপ, যাই হোক, কেন কোন কাজ করছে না? রুচির পরিবর্তন চাইতেছে, হিরো আলম বলে রুচি পরিবর্তন হয় না, তাই বলছে তাদের কোয়ালিটি নিজের গেটা সব চেঞ্জ করতেছে, রুচির পরিবর্তন কিছু কাজ নিয়ে আসতেছে। আর আজকে আমরা একটা কয়েলের বিজ্ঞাপন করতেছি, শুটিং কয়েলের নাম হলে ম্যাক্স ফাইটার, সবাই বলে হিরো আলম নাকি ফাইটার, এই জন্য বিজ্ঞাপনটা ফাইটার আছে। আর কয়েলের নাম হলে ম্যাক্স ফাইটার, আর এটা পরিচালনায় আছেন আমার বড় ভাই ইকবাল ভাই, বলুন ভাই। সেই হিরো আলমকে নিয়ে এই প্রতিকূলতার মধ্যে আপনি কেন এই চ্যালেঞ্জটা নিলেন যদি বলতেন? প্রচারের যেমন প্রসাদ, তেমনি আমাদের যে কোম্পানির ম্যাক্স ফাইটারের মালিক, তারও একান্ত ইচ্ছা যে হিরো আলম সাহেবকে দিয়ে এই বিজ্ঞাপনটা করাবে। হিরো আলম এখনকার আলোচিত সমালোচিত একজন ব্যক্তি, বা তার প্রচুর ভিউয়ার্স, তার যে কোনো কাজে মানুষ নেতিবাচক নেতিবাচক আলো সমালোচনা করে, কিন্তু সে কিন্তু ইতিবাচক হয়ে যাচ্ছে, দিনে দিনে তার ফ্যান্স ফলোয়ার বাড়ছে, কমছে না। ম্যাক্স ফাইটার কয়েল জ্বালিয়ে দে।